যাজপুর জেলার চণ্ডীখোলস্থিত বিজু কল্যাণ মণ্ডপঠারে বরচনা প্রেস ফর্মর প্রথম স্বর্ণক্ষেত্র উৎসব অনুষ্ঠিত হয়ে যাইছি। এই উৎসবরে বরচনা মাননীয় বিধায়ক অমরপ্রসাদ শতপথী প্রদীপ প্রজ্বলন করে উদ্ঘাটন করেছিলেন। বিজেডি মুখপাত্র তথা উৎকল প্রসঙ্গর সম্পাদক লেনিন মহাপাত্র, বরিষ্ঠ সাংবাদিক বিরূপাক্ষ ত্রিপাঠী, দর্পণ তহসিলদার প্রদীপ্ত সেঠী, জেলা পরিষদ উপসভাপতি গণেশ্বর বড়াল, জেলা পরিষদ সভ্য অরবিন্দ সামল, যতীন্দ্র নায়ক প্রমুখ অতিথি ভাবে যোগ দিয়ে সাংবাদিক মানক সমস্যা সম্পর্ক আলোচনা করা সহ সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতা উপরে গুরুত্ব দিয়েছিলেন। এই অবসরের অতিথি মানে আমার বরচনা পত্রিকা লোকার্পিত করেছিলেন। এসব বরিষ্ঠ সাংবাদিক বিরূপাক্ষ ত্রিপাঠী মানপত্র ও উপঢৌকন প্রদান পূর্বক সম্বর্ধিত করা সহ নবনির্বাচিত সরপঞ্চ কিশোর বেহুরা, সোঙ্গুড়া সরপঞ্চ অঞ্জুলতা স্বাইঁ, সমিতি সভ্যা স্নিগ্ধারাণী স্বাইঁ, চণ্ডীতল সরপঞ্চ সাগরিকা বিহারী পুষ্পগুচ্ছ ও উপঢৌকন দিয়ে সম্বর্ধিত করা। প্রদীপ্ত পৃষ্টি বার্ষিক বিবরণী পাঠ করা বেড়ে বরিষ্ঠ সাংবাদিক মহেশ্বর বড়ক সভাপতিত্বরে অনুষ্ঠিত এই উৎসবরে বড়চনা প্রেস ফর্মর কার্যরত সমস্ত সাংবাদিক যোগ দিয়েছিলেন। মো রাজ্যের যেতবে যে সময় যে সাংবাদিক বন্ধু মানে কার্যক্রম করতে প্রায় সে কার্যক্রম কু যায়। এবে যেটি আমার উৎকল সাংবাদিক সংগঠন আরম্ভ করে পরবর্তী অবস্থায় এনজিএ যে সংগঠন মানে অাঙ্গে সম্পৃক্ত আমলে আমার ঐতিহ্য পরম্পরা উজ্জীবিত করা সে কথা লোকলোচনক আনবা এবং বর্ষনার কণ কণ আমার অচিভমেন্ট অনেক উদ্যম করছেন নিশ্চিত এক সাধু প্রয়াস এবং মোর খালি গোটিয়ে পরামর্শ হচ্ছে ফোরম নাঁরে সাংবাদিক মানে একাঠি হুম ভাগ ভাগ ন হুম বিভাজন মানসিকতা ন রু সমস্ত একাঠি হলে আমি ফলবতী হয়ে পড়া আমার লক্ষ্য সমস্ত আমার গণমাধ্যম প্রতিনিধি এক খুশির মুহূর্ত গৌরবর অবসর বরচনার সমস্ত সাংবাদিক একাঠি করে বরচনা প্রেস ফোরম গড়িবার যে প্রয়াস করা যাইছি তার প্রথম স্বর্ণক্ষেত্র মো অভিনন্দন জনাউছি। সমস্ত কার্যকর্তা ও সাংবাদিক ভাই মানুষ ধন্যবাদ দেউছি যে এই কার্যক্রম বরচনা মাটি আরম্ভ হয়েছি, কারণ আপনার মানে দেখবে স্বাধীনতা আন্দোলন সময়ের রাজনৈতিক অভিযানে বরচনা মাটি সবুলে আগে রয়েছে, সবু কথা বরচনার হি আরম্ভ হয়ে থাকে। তেমন আজ গণমাধ্যম ক্ষেত্রে বরচনার হি এই কথা আরম্ভ হল যে যে ক্লবরে থাকে না কাইকি আমি একাঠি হওয়া আমার মাটির উন্নতি আমার মাটির স্বাভিমান লড়া তা বরচনা প্রেস ফোরম আজ প্রদর্শিত প্রতিপাদিত করে পারছি, সে সমস্ত ধন্যবাদ দেছি। বরচনার বসন্ত পলিং রিপোর্ট, যাজপুর নিউজ।